রমজানে রেহেরি খাওয়াটা কি জরুরি যখন আমি সন্ধ্যা দশটা এগারোটার দিকে খেলাম তারপরে ভোর রাত্রে আজানের সময় টের করলাম তারপরে এখন সারাদিন তো না খেয়ে আসি তো আমার কি রোজা হবে ধন্যবাদ আপনাকে জরুরি বলতে আপনি যদি ফরজ বা ওয়াজিব মনে করেন না ফরজ ওয়াজিব নয় কিন্তু জরুরি বলতে যদি আপনি মনে করেন যে সিয়ামের জন্য এটি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আল্লাহ নবী সাল্লাহ আলী এই মর্মে একটি দুটি নয় আল্লাহ নবী সাল্লা ইসলাম প্রায় পঞ্চাশটি হাদি সাব্যস্ত হয়েছে এবং এর ফজিরত রসুল্লাহাম বর্ণনা করেছেন তাই মানে সাহারি খাওয়া রমাদান মাসে সিয়ামের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং নবী সাল্লা উলিউসাল্লাম এর ফজিরত বলেছেন এর ফজিরত লাভ করার জন্য গুরুত্বপূর্ণ আনাসেমের মালিক রদি আল্লাহ তাল্লাহন বর্ণনা করেন তিনি বলেন সামায়ত রাসুল্লাহ সাল্লা সাল্লাম রাসুল্লাহমকে আমি বলতে শুনেছি দ্যারু ফা সাহুর এবার একা তোমরা সেহারি করো তা কারণ ফাইফি সাহুর এবার একা সাহারির মধ্যে তোমাদের জন্য বরকত রয়ে গিয়েছে তাহলে আপনি বরকত থেকে মাহরুম হলেন ইচ্ছাকৃতভাবে এই জন্য এটি জরুরি কোনো সন্দেহ নেই কিন্তু ফরাজ ওয়াজিব নয় তবে যদি কোনো কারণে কোনো ভাই সাহারি করতে না পারেন তার সিয়াম হয়ে যাবে সিয়াম নষ্ট হবে না